আমাদের আজকের টপিক হচ্ছে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে এমন বেশ কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি তোমরা দেখো শুরুতে যে অঙ্কটা আমি তুলে রেখেছি সেটা হচ্ছে সংখ্যাটির কতগুলো ভাজক রয়েছে আটটি নয়টি দশটি এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময়ে আসতে দেখেছ তো দেখো এগুলো বের করার জন্য শর্টকাট একটা মেথড রয়েছে শর্টকাট মেথডটা কিভাবে কাজ করে দেখো বলা হচ্ছে যে থার্টি সিক্স একটা সংখ্যা এই থার্টি সিক্সের কতগুলো কি রয়েছে তো দেখি কতগুলো ভাজক রয়েছে তো এখন ভাজক কি জিনিস সেটা সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখো এক্সাম্পলটা হচ্ছে মনে করো আমি তিন দিয়ে ভাগ করছি ধরো চোদ্দোকে তাহলে কত হচ্ছে তিন চার এখানে বারো আর থাকছে কত দুই এখানে এই যে কয়েকটা সংখ্যা আছে তিন চার দুই এবং চোদ্দ এই সংখ্যাগুলোর কোনটাকে কি বলা হয় এটা হচ্ছে ভাগ ফল নিশ্চয়ই তোমরা জানো এটা কি এটা হচ্ছে ভাগ ফল শেষেরটা কি এটা হচ্ছে ভাগ শেষ ওকে তাহলে ভাগ ফল আর ভাগ শেষ সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু এই দুটো অনেক সময় আমরা একটু গোলায় ফেলি যে এই তিন কি আর এই চোদ্দ কি মনে রাখো এই চোদ্দ হচ্ছে এখানকার ভাজ্য চোদ্দ কি চোদ্দ হচ্ছে এখানকার ভাজ্য মানে যে ভাগ হয় আর যে ভাগ করে তাকে বলা হয় কি ভাজক ঠিক আছে যে ভাগ করে তাকে বলা হয় ভাজক আর যে ভাগ হয় তাকে বলা হয় ভাজ্য আর যেটা ফলাফল পাই সেটা হচ্ছে ভাগ ফল আর শেষে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি ভাগ শেষ ঠিক আছে এই কয়েকটা জিনিস তোমাদেরকে আমি শুরুতে বললাম তোমরা যারা জানো না তারা একটু জেনে নিলে তাহলে প্রশ্নটাতে কি বলা হচ্ছে যে ছত্রিশ সংখ্যাটির কতগুলো ভাজক আছে তার মানে প্রশ্নটা দাঁড়াচ্ছে এরকম যে ছত্রিশ সংখ্যাটিকে কি কি দ্বারা ভাগ করা যায় আচ্ছা বলো তো দেখি আমি যদি বলি যে ছত্রিশ সংখ্যাটাকে এক দ্বারা ভাগ করা যায় নিশ্চয়ই তুমি বলবে অবশ্যই যায় ছত্রিশ সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করা যায় আঠারো দুগুনো ছত্রিশ একে তিন দিয়ে ভাগ করা যায় তিন বারো ছত্রিশ একে চার দিয়ে ভাগ করা যায় চার নয় ছত্রিশ পাঁচ দিয়ে যায় না একে ছয় দিয়ে ভাগ করা যায় ছয় ছয় ছত্রিশ সাত দিয়ে যায় না আট দিয়েও যায় না নয় দিয়ে যায় চার নয় ছত্রিশ দশ দিয়ে যায় না এগারো দিয়ে যায় না বারো দিয়ে যায় তাহলে বারো তিন বারো ছত্রিশ এবার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এগুলো দিয়ে ভাগ যায় না কিন্তু আঠারো দিয়ে ভাগ যায় আঠারো দুগুণো ছত্রিশ আর ছত্রিশ দিয়ে ভাগ যায় ছত্রিশ একক্ষে ছত্রিশ বলো তো দেখি এখানে ছত্রিশ সংখ্যাটার কতগুলো ভাজক পাচ্ছি আমরা এখানে চারটা এখানে চারটা এখানে একটা মোট কয়টা হচ্ছে তো চার চার আট আর তাহলে সংখ্যাটার ভাজক সংখ্যা কত নয়টা এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এখান থেকে কিন্তু এটা তো ছোট সংখ্যা এখানে যদি বড় সংখ্যা থাকতো মনে করো ছত্রিশের জায়গায় রয়েছে চুরাশি চুরাশি এর কতগুলো ভাজক রয়েছে তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যাবে এভাবে হিসাব করতে গেলে তো এই জন্য একটা শর্ট কাট ম্যাথড রয়েছে আমি এখন তোমাদের এর শর্টকাট যে মেথডটা সেটা সম্পর্কে একটু জানিয়ে এবং খুব দ্রুত তোমরা এই মেথডের সাহায্যে অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে তো আমি একটু শর্টকাট পদ্ধতি পদ্ধতিতে যাচ্ছি এটা আমি একটু মুছে দিচ্ছি দেখো তাহলে দেখো শর্টকাট মেথডের নিয়মটা কি আমরা শুরুতে থার্টি সিক্স লিখবো সংখ্যাটা কত ছিল ছত্রিশ ছত্রিশ লেখার পর ছত্রিশকে আমরা ভাগ করা শুরু করব দুই দিয়ে আঠারো দুগুনো ছত্রিশ দুই দিয়ে নয় দুগুনো আঠারো তিন দিয়ে তিন ত্রিখা নয় ঠিক আছে তাহলে এর স্কোয়ার এটা আমরা পেলাম দেখো দুইটা দুই পেয়েছি টু স্কোয়ার দুইটা তিন পেয়েছি তার মানে তিনের স্কোয়ার আমরা করব কি খেয়াল করো এই যে পাওয়ার দুটো রয়েছে এই পাওয়ার এবং এই যে পাওয়ার পাওয়ার দিয়েই আমাদের হিসাবটা করতে হবে এই দুই পাওয়ারের সাথে এটার সাথেও এক যোগ এটার সাথেও এক যোগ করে গুণ যারা বুঝতে পারো তারা আরেকবার দেখো তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন আর এই দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন এই তিন আর তিন কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় ওকে তার এর ভাজব সংখ্যা কয়টা নয়টা ঠিক আছে তো যারা বুঝতে পারো তারা আরেকটা জিনিস দেখো মনে করো আমি বললাম যে চল্লিশ যে সংখ্যাটা বা ধরো আমি বললাম পঁয়তাল্লিশ যে সংখ্যাটা এর কতগুলো ভাজক আছে তাহলে কিভাবে হবে এই পঁয়তাল্লিশকে আমি কত দিয়ে ভাগ করব তিন দিয়ে কেননা একে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার একে কত দিয়ে ভাগ করব। তিন দিয়ে তিন পাঁচে কত পনেরো ওকে আর কিন্তু ভাগ যাচ্ছে না তাহলে কি হচ্ছে তিনের উপর স্কোয়ার ইন্টু পাঁচের উপর এক তার মানে একটাই তো পাঁচ রয়েছে তাই পাঁচের উপর কি এক এখন দেখো আমি একটু লাল কালার ব্যবহার করে তোমাদের একটু দেখাচ্ছি এখন ব্যাপারটা এখানে কি হবে আমাদের কিন্তু তিন আর পাঁচ নিয়ে কোনো কাজ নেই আমাদের হচ্ছে পাওয়ার নিয়ে কাজ অর্থাৎ এখানে দুই আর এখানে কত এক এই দুই এর সাথে তুমি এক যোগ করবে এটা সবসময়ের জন্য প্রযোজ্য আর এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারের সাথে তুমি এক যোগ করবে ঠিক আছে তাহলে দুই এর একে কত তিন আর এক আর একে কত দুই তার মানে এই দুটো এখন গুণ করে দিব আমরা অর্থাৎ মাঝখানে গুণ চিহ্ন তার মানে দুই এর তিন গুণন আমরা দিয়ে দিলাম আর এক আর দুই তাহলে তিন দুগুণ কত ছয় তার মানে আমরা বলতে পারি যে পঁয়তাল্লিশ যে সংখ্যাটা রয়েছে এর ভাজক রয়েছে কয়টা ছয়টা এখন আমরা একটু চেক করে দেখব যে আসলেই পঁয়তাল্লিশের এর ভাজক ছয়টা কি না ঠিক আছে তাহলে আমরা একটু চেক করছি এখানে তাহলে পঁয়তাল্লিশ এর ভাজক ছয়টা কি না এক দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ যায় ক্লিয়ার এটা একটা ভাজক দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তিন পনেরো পঁয়তাল্লিশ এটা একটা ভাজক চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা একটা ভাজক ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে নয় দিয়ে যায় ঠিক আছে ছয় সাত আট এগুলো দিয়ে কিন্তু ভাগ যায় না নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার দশ দিয়ে যায় না এগারো দিয়ে যায় না বারো দিয়ে যায় না তেরো দিয়ে যায় না চোদ্দো দিয়ে যায় না পনেরো দিয়ে যায় তিন পনেরো পঁয়তাল্লিশ ক্লিয়ার এবার পনেরোর পরে আর কোনো সংখ্যা দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করা যায় না একেবারে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করা যায় তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে পঁয়তাল্লিশের ভাজক কয়টা রয়েছে ছয়টা এই নিয়মটা যদি তুমি মনে রাখো তাহলে যে সংখ্যাই আসুক না কেন তুমি এর ভাজক সংখ্যা বের করতে পারবে এখানে ছত্রিশের ভাজক কয়টা হলো তাহলে নয়টা পঁয়তাল্লিশের ভাজক আমি কয়টা বের করলাম ছয়টা ঠিক আছে এবার তুমি চাইলে চুরাশি এর ভাজক কয়টা এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসে এবং জাস্ট এই ছত্রিশের জায়গায় অন্য যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে তাহলে তোমার যদি নিয়মটা জানা থাকে শর্টকাট নিয়ম কিভাবে করতে হয় তাহলে তুমি কিন্তু এটা খুব সুন্দরভাবে করে দিয়ে আসবে ওকে এই জন্য আমরা ভিডিওটা টপিক দিয়েছি চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে বারবার আসার অর্থ হচ্ছে হুবহু যে চলে আসবে এমনটা না ঠিক এই ধরনের অঙ্কই একটু একটু সংখ্যা চেঞ্জ চেঞ্জ করে করে দিয়ে 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 অপশনগুলো দেওয়া হয় ঠিক আছে তোমাদেরকে এবার আমরা পরের অঙ্কটা করব। দেখো এখানে একটা ভগ্নাংশের অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো কিন্তু বরাবরের মতো প্রত্যেকটা পরীক্ষাতে আসে কি বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বড় এখানে সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তো আমি আগেও করে দিয়েছি অনেকবার তারপরেও স্পেশালি এই সিরিজের ভিডিওগুলোতে একটা অঙ্ক আমি রেখেছি ভগ্নাংশের বড় ছোট নির্ণয়ের তো দেখো আমরা কিন্তু বিভিন্নভাবে এই বড় ছোট নির্ণয়ের ভগ্নাংশের উত্তরগুলো করতে পারি তার মধ্যে বেস্ট যে নিয়মটা হচ্ছে সেই নিয়মটা সম্পর্কে আমি একটু তোমাদের আলোচনা করে দিচ্ছি দেখো তাহলে ক নম্বর যে অপশনটা ক নম্বর অপশনে কি বলা হচ্ছে বলো তো দেখি বলা হচ্ছে পাঁচ ভাগ আট পরেরটা কি বলা হচ্ছে আচ্ছা আমি অপশন দিচ্ছি না অপশন তো এখানে রয়েছে তাহলে পরেরটা আমি দিচ্ছি তিন ভাগ চার তারপরে একটা সাত ভাগ দশ তারপরে একটা দুই ভাগ তিন কয়টা অপশন রয়েছে আমি একটু চেক দিচ্ছি পাঁচ ভাগ আট তিন বাই চার সাত ভাগ দশ টু বাই থ্রি ঠিক আছে এই অপশন বলা হচ্ছে এই চারটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় বড়টা খুঁজে বের করতে হবে দেখো নিয়মটা আমি তোমাদের একটু জানিয়ে দিতে চাই যে নিয়মটা কিভাবে কাজ করে তুমি মনে রাখো যে আমরা দুইটা দুইটা করে কম্পেয়ার করব। অর্থাৎ এই দুটির মধ্যে কোনটা ছোট সেটাকে আমরা বাদ দিব কেননা আমরা বড়টা নির্ণয় করতে চাই তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট সেটা বাদ দেওয়ার নিয়ম হচ্ছে সবার প্রথমে এই গুণ করতে হবে আমাকে কি কোনাটা বলছি এই কোনাটা গুণ করতে হবে এটাকে বলা হয় প্রধান করণিক উপাদান ওকে এটা আমরা গুণ করব। তাহলে চার আর পাঁচ গুণ করলে কত হয় বিষ সেটা প্রথমটার নিচে বসাতে হবে তাহলে আমি বিষ বসাচ্ছি এখানে ঠিক আছে বোঝা যাচ্ছে এখানে কত বসালাম বিশ বসালাম আর আট আর তিন গুণ করলে কত হয় আট তিন আটে চব্বিশ আমি চব্বিশ এখানে বসালাম বলতো দেখি বিশ বড় নাকি চব্বিশ বড় নিশ্চয়ই তুমি বলবে চব্বিশ বড় আর বিশ ছোট যেহেতু বিশ ছোট তাই এটাকে আমরা কাটা দিয়ে দিব অর্থাৎ এটা বড় এই দুইটার মধ্যে এইটা বড় এটা ছোট তো আমাদের কার দরকার বড়টার দরকার তাই আমি বড়টা রেখে ছোটটা কেটে দিয়েছি ক্লিয়ার এরপর আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো তাহলে তো দেখি কোনটা আগে গুণ করব এই কোনাটা আগে গুণ করব গুণ করে কত হবে তিন দশে তিরিশ বসালাম আমি তিরিশ এবার এই কোনাটা গুণ করব গুণ করলে কত হবে চার সাথে আঠাশ বসালাম আমি আঠাশ বলতো কোনটা বড় ত্রিশ বড় আঠাশ ছোট তার মানে এটাকে আমি ক্রস করে দিলাম এটা হবে না দেন এই দুটো থাকলো আমাদের এখন এই দুটোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই কোনাটা আগে গুণ করব তিন তিন গুণ করলে কত হয় নয় আর চার আর দুই গুণ করলে কত হয় চার দুগুনো আট আচ্ছা তো কোনটা বড় এটা বড় আর এটা কি ছোট তার মানে এটা ছোট এটাকে আমরা কেটে দিলাম তাহলে নির্ণয় বড় সংখ্যা কত তিন ভাগ চার তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটি ঠিক আছে ঠিক এই নিয়মটা ফলো করে তুমি ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করার সকল অঙ্ক কিন্তু করে ফেলতে পারো এবং এখান থেকে পরীক্ষায় এক নম্বর তুমি কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো আমি তোমাদের একটু মনে করাই দিচ্ছি যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা ফলো দিয়ে রাখবে ওকে এবার আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটা আমি একটু মুছে দিচ্ছি এখানে দেখো এটা একটা সূচকের অঙ্ক সূচক এবং লক থেকে বিভিন্ন সময় কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে অঙ্ক আসে তো সূচকের অঙ্ক আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিভাবে বুঝবো যে এটা সূচকের অঙ্ক মনে রাখবে যে যে কোনো জিনিসের যদি পাওয়ার থাকে তাহলে বুঝবে সেটা কিসের অঙ্ক সূচকের অঙ্ক তাহলে এই অঙ্কটাতে কি দেওয়া আছে বলতো দেখি তাহলে আমরা লিখবো দেওয়া আছে তাহলে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কিন্তু এখানে দেখো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান থার্টি টু এবং কার মান বের করতে বলেছে এক্স এর মান আমাদের বের করতে বলেছে তো এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে আমাদের হয় বেজ আর বেজ সমান করতে হবে নতুবা পাওয়ার আর পাওয়ার সমান করতে হবে তাহলে আমরা দিব বা আচ্ছা ফোরকে আমি কত দিয়ে ভাঙাতে পারি বলতো দেখি দুয়ের উপর স্কোয়ার অবশ্যই তার উপরে কি আছে বলতো দেখি এক্স প্লাস ওয়ান নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে আমি এই এই ফোরকে টু টু এর স্কোয়ার বানালাম আচ্ছা বত্রিশকে আমি কিভাবে ভাঙাতে পারি বলতো দেখি ভাঙানোর সময় একটা নিয়ম মনে রাখতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে তোমাদেরকে ভাঙাতে হবে তাহলে বত্রিশের যদি আমরা লসগু করি বা সরি একে আমরা কত দিয়ে ভাগ করা যায় সেটা যদি বের করি তাহলে দুই ষোলো দুগুনো বত্রিশ দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা কয়টা দুই এক দুই তিন চার পাঁচটা তার মানে টু টু দি পাওয়ার কথা হবে টু টু দি পাওয়ার ফাইভ আমরা এভাবে দিয়ে দিব তাহলে আমরা বলতে পারি বা টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু তার মানে পাওয়ারে পাওয়ারে আমাদের গুণ হয় ঠিক আছে এটা যদি বুঝে না থাকো যে কিভাবে বিষয়গুলো সূচকের সময় কাজ করে আমার আপলোড করা আছে এই চ্যানেলে একটা বড় ধরনের ভিডিও সূচক এবং লক সম্পর্কিত আমিও আমি ডেস্ক্রিপশন বক্সে সে ভিডিওটা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো ঠিক আছে তো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আগে তারপরে তুমি সেই ভিডিওটাতে যাবে আচ্ছা খেয়াল করো বিষয়টা কী দাঁড়াবে পাওয়ার পাওয়ার গুণ হলে টু এক্স প্লাস টু তাহলে কী দাঁড়াবে এখানে হবে আমাদের টু এক্স প্লাস হচ্ছে কি টু তাহলে টু এক্স প্লাস টু যদি হয় তাহলে ইকুয়াল টু টু দি পার ফাইভ যা আছে তাই আচ্ছা বলো তো দেখি এখন বেজ আর বেজ সমান হয়েছে কেনা নিশ্চয়ই টু টু সমান তাহলে আমরা বলতে পারি বা টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ টু এক্স প্লাস টু ইকুয়াল টু কত ফাইভ তাহলে বা আমরা বলতে পারি টু এক্স 2 টু ফাইভ মাইনাস টু তাহলে প্লাসটা এদিকে চলে গিয়ে কি হয়েছে মাইনাস হয়েছে তাহলে বা আমরা বলবো টু এক্স ইকাল টু ফাইভ থেকে টু গেলে কত থাকে 3 তাহলে আমরা বলবো সুতরাং এক্স 3টা টু থ্রিটা উপরে আর যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে টু ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু কত থ্রি বাই টু তাহলে আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নম্বরটা ঠিক আছে থ্রি বাই টু এবার আমরা পরের অঙ্কটাতে যাবো এখানে দেখো বলা হচ্ছে কি এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত কি বলা হচ্ছে যে এক থেকে শুরু হবে সংখ্যা এবং যাবে নিরানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় জানতে চাচ্ছে তো গড় বিষয়টা কি গড় মানে হচ্ছে হচ্ছে এর কি জিনিস এখন আমি যদি তোমাকে বলি যে পাঁচজন শিক্ষার্থীর বয়স পঞ্চাশ বছর কি বলছি পাঁচজন শিক্ষার্থীর মোট বয়স পঞ্চাশ বছর তাদের গড় বয়স কত তাহলে গড় বয়স মানে পাঁচজনের যে বয়সের সমষ্টি সেটাকে পাঁচ দিয়ে ভাগ তাহলে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দশ তার মানে তাদের গড় বয়স কত বছর দশ বছর নিশ্চয়ই এই কথাটা দিয়ে তোমরা গড় বিষয়টা সম্পর্কে একটু ধারণা পেয়ে গিয়েছ তাহলে এখন এই অঙ্কটা করার জন্য ডিটেলস একটা মেথড রয়েছে এবং শর্টকাট ম্যাথড রয়েছে একটা তো আমি শর্টকাট ম্যাথডটা তোমাদের একটু দেখে দিচ্ছি যে শর্টকাট ম্যাথডটা কিভাবে কাজ করে ঠিক আছে জাস্ট কি করবে গড় ইকুয়াল তোমরা করবে কি ধারাবাহিক যদি হয় সংখ্যাগুলো এক থেকে শুরু হয় নিরানব্বই পর্যন্ত বা এক থেকে শুরু হয়ে পঞ্চাশ পর্যন্ত ঊনপঞ্চাশ পর্যন্ত বা দুইশো আড়াইশো পাঁচশো যে কোনো সংখ্যা হতে পারে ঠিক আছে তাহলে গড় মানে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ কি বলছে মনোযোগ দিয়ে শোনো যে এরকম প্রশ্নের ক্ষেত্রে যদি গড় চাওয়া হয় তাহলে প্রথমটা আর শেষেরটা যোগ করে দুই দিয়ে ভাগ করব তার মানে প্রথম সংখ্যা যোগ কি শেষ সংখ্যা ভাগ কত দুই তাহলে নিরানব্বই আর একে কত হয় একশো ভাগ কত দুই দিয়ে তাহলে কত উত্তর পঞ্চাশ তার মানে আমাদের সঠিক উত্তর গ দেখো কত সহজেই কিন্তু অঙ্কগুলো অঙ্কগুলো হয়ে যাচ্ছে জাস্ট তোমাকে বুঝতে হবে যে এই কিভাবে করা হয় বা কিভাবে করতে হয় এবং অধিক পরিমাণে প্র্যাকটিস দরকার তোমার এই প্র্যাকটিস করতে করতেই তুমি কিন্তু আয়ত্তে নিতে পারবে অঙ্কগুলোকে হলে কিন্তু কোনটা কোন ধরনের নিয়মে হবে সেটা বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে তো অবশ্যই তোমরা অঙ্কগুলোর বেসিক জানার চেষ্টা করবে এবং বেসিক জানার পর তোমরা কিন্তু এই রকম শর্টকাট ম্যাথডে আসবে এবং যাদের সামনেই পরীক্ষা রয়েছে আপাতত শর্টকাট মেথডগুলো তোমরা শিখে রাখো পরবর্তী সময়ে তোমরা একটু হাতে বেশি করে টাইম নিয়ে ম্যাথের বেসিক শেখার চেষ্টা করবে আমি ম্যাথ ম্যাথমেটিক্সের অর্থাৎ জব ম্যাথের জন্য একটা বই লেখা শুরু করেছি আরও দু একজন রয়েছে আমার সাথে এবং পাশাপাশি তোমাদের পেইড কোর্স মানে বেসিক ম্যাথমেটিক্সের এর শর্টকাট এবং বেসিক এই দুইটা জিনিস একই সাথে আলোচনা করার জন্য একটা পেইড কোর্সেস আমি হচ্ছে চালু করব সামনের দিকেই তো তোমাদের রেসপন্সের সেটা ডিপেন্ড করবে তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমি শেখাবো কারা কারা শিখতে চাও কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এখানে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে বড় সংখ্যাটি কত এই অঙ্কটাও আমি ইতিপূর্বে করে দিয়েছি তারপরেও আজকে আর আলোচনা করছি এই অঙ্কটা সম্পর্কে বারবার একটা জিনিস করলে তোমাদের মনের মধ্যে গেথে যাবে অঙ্কগুলো এবং তোমরা খুব দ্রুত মানে ক্যাচ করতে পারবে বিষয়গুলো এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি যদি আজকে একটা অঙ্ক প্র্যাকটিস করো এবং আজকে পারো এবং আগামী বিশ পঁচিশ দিন তুমি যদি না করো বা দুই মাস তিন মাস যদি না করো তাহলে কিন্তু বেমালুম ভুলে যাবে অর্থাৎ কখনোই তোমার মনে থাকবে না এবং যদি কেবল বেশ কয়েকবার প্র্যাকটিস করো তাহলেই কেবল মনে থাকবে তাহলে কি বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত আমাদের কাছে বড় সংখ্যাটা জানতে চাওয়া হচ্ছে তো দেখো যখন ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলা থাকবে এবং বড় সংখ্যা নির্ণয় করতে বলবে তোমরা কি করবে লিখবে যে বড় সংখ্যাটি ওকে বড় সংখ্যাটি আমাদের কিভাবে বের হবে বড়টি বের হবে আমরা ইকুয়াল দিব এই একশো নিরানব্বই যেটা বলা থাকবে অর্থাৎ এখানে একশো নিরানব্বই আছে অন্য জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে এটার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে একশো নিরানব্বই যোগ এক ভাগ কত দুই আর যদি ছোট সংখ্যাটি বের করতে বলে তাহলে জাস্ট একশো নিরানব্বই থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দিবে। তাহলে বড়টা বের করার সিস্টেম কি এক যোগ করে দুই দিয়ে ভাগ আর ছোটটা বের করার সিস্টেম কি এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে কি দাঁড়াচ্ছে বলতো দেখি একশো নিরানব্বই আর এক কত হয় দুইশো দুইশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো তার মানে আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু একশো দেখো আমাদের অপশনে কিন্তু একশো নেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের অপশনে একশো নেই তো এখানে অপশনে একটা একশো অবশ্যই হবে তো আমি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে একশো বানিয়ে দিচ্ছি আমার হয়তো প্রশ্নটার অপশনগুলো তুলতে ভুল হয়ে গিয়েছে তাহলে আমরা বলতে পারি কত যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত হবে একশো এবং এখানে অপশনে আমি আর সংখ্যা রাখছি ধরো আটানব্বই একটা সংখ্যা রাখছি ঠিক আছে না হলে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না বাকিগুলো পঞ্চাশ ষাট থাকতে পারে ঠিক আছে তো দেখো বিষয়টা কেমন তোমরা অপশন টেস্ট যে কোনো হচ্ছে অঙ্ক হতে পারে ইংরেজি হতে পারে সাধারণ জ্ঞান বাংলা যে কোনো কিছুর অপশন থেকে তোমরা একটা বিষয় খেয়াল করবে যে দুটো উত্তর কিন্তু খুব কাছাকাছি দেওয়া থাকে বাকি উত্তরগুলো তুমি কিন্তু বাদ দিতে পারো অর্থাৎ চারটা অপশনের মধ্যে যে কোনো দুইটা অপশন খুব ক্লোজ হয় অর্থাৎ এটাও হতে হতে পারে পারে ওটাও যদি তুমি না জানো আর বাকি যে দুটো অপশন থাকে সেই দুটো অপশন কিন্তু তুমি ইজিলি বাদ দিতে পারো এটা জিনিস তুমি কিন্তু খেয়াল করবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় ওকে তো আমরা অঙ্ক করছি অঙ্কের সময় কিন্তু গেস করা সম্ভব নয় তারপরেও এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমার করারই দরকার নাই তুমি কি করবে জাস্ট পূর্বে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটা কত তাহলে বড় সংখ্যা কিভাবে নির্ণয় করব এটার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ বাস বের হয়ে গেল কত উত্তর একশো দেখো তোমার কিন্তু করতে হলো না আবার যদি বলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে ছোট সংখ্যাটি কত তাহলে একশো নিরানব্বই থেকে তুমি একবার দেবে তাহলে হবে একশো আটানব্বই তাহলে একশো কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হবে নিরানব্বই তাহলে তোমার ছোট সংখ্যাটি হবে নিরানব্বই তার মানে একটা নিরানব্বই একটা একশো ঠিক আছে এইভাবে তোমার অঙ্কগুলো পারতে হবে পরীক্ষার হলে সব অঙ্ক ডিটেলসে করা কিন্তু সম্ভব হবে না এমসিকিউ পরীক্ষায় কিছু অঙ্ক তোমাকে এইভাবে অপশন থেকেই হচ্ছে মানে অঙ্কটা পড়েই সাথে সাথে উত্তর বের করতে হবে তাহলেই কিন্তু কেবল তুমি ভালো করতে পারবে আর বিশটা অঙ্ক যদি আসে বিশটাই যদি তুমি করতে চাও তাহলে কিন্তু অনেকটা সময়ের দরকার তাই অঙ্ক তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলেই দেখবে যে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছ ওকে এর বা এবার আমি আরেকটা অঙ্ক করবো এই অঙ্কটা দেখো কি বলা হচ্ছে ওয়াই এর মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে নিচে সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট তো দেখো আমরা কি বলতে পারি যে অঙ্কে কি বলেছে ওয়াই ইকুয়াল টু হোয়াট অর্থাৎ ওয়াই এর মান কত হলে এই যে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ তো আমরা যদি সিঙ্গেল সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ হিসাব করি তাহলে আমরা বলতে পারবো যে পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কেননা পাঁচের উপর স্কোয়ার করা যায় তাহলে হয় আমরা বলতে পারি ঊনপঞ্চাশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কেননা সাতের উপর স্কোয়ার করলে কি হয় পূর্ণবর্গ হয় কিন্তু এটা তো একটা রাশি কোনো রাশি পূর্ণবর্গ হবে কিভাবে যদি সেটা এ প্লাস বি হোল স্কোয়ার হয় বা এ মাইনাস বি হোলস্কোয়ার হয় তাহলে হবে তাহলে এ পূর্ণবর্গ বানানোর জন্য আমরা কিসের হেল্প নিতে পারি হয় এ প্লাস বি হোল স্কোয়ারের হেল্প নিতে পারি নতুবা আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের হেল্প নিতে পারি এটাও একটা পূর্ণবর্গ ওকে তো এই জিনিসটা যেহেতু মাইনাসে রয়েছে তাই আমরা মাইনাসে রাখছি তাহলে এই জিনিসটা মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয়ই তোমরা সবাই জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই এর মতো যদি আমরা বানাতে পারি তাহলে এটাকে এভাবে বানানো যাবে মানে পূর্ণবর্গ হবে তো এই জিনিসটা দেখো এটার সাথে একটা সামঞ্জস্যতা রয়েছে তাহলে আমরা কি করব শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিক্সটিন এক্স স্কোয়ারকে আমরা এ স্কোয়ার বানানোর চেষ্টা করব তাহলে আমরা বলতে পারি ফোর এক্স তার উপর হোল স্কোয়ার দেখো চার চারে ষোলো এক্স এক্সে এক্স স্কোয়ার হয়ে গেছে মাইনাস মাইনাস দিলাম এবং প্লাস টোয়েন্টি ফাইভ এটাকে আমি বি বানাতে চাই তাহলে বি যদি বানাতে চাই

পাঁচের উপর স্কোয়ার তার মানে কিন্তু এই লাইনটা মানে কিন্তু ফোর এক্স মাইনাস ফাইভ তার উপর হোল স্কোয়ার দেখো আমাদের কিন্তু এই আদলে পূর্ণবর্গ কিন্তু হয়ে গিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে প্রশ্নটাতে বলেছিল যে ওয়াইয়ের জায়গায় কত বসাতে হবে আচ্ছা বলতো দেখি এটা ষোলো এক্স স্কোয়ার হয়েছে কিনা নিশ্চয়ই হয়েছে এটা পঁচিশ এটা পঁচিশ আছে কিনা নিশ্চয়ই আছে এটা এক্স এটা এক্স আছে কিনা নিশ্চয়ই আছে কিন্তু ওয়াইয়ের জায়গাটাতে কত এসেছে চল্লিশ এসেছে তার মানে আমাদের সঠিক উত্তর কত চল্লিশ এইভাবে বুঝে বুঝে অঙ্কটা কিন্তু শিখতে হবে এবার এইখানে যাই থাক না কেন তুমি কিন্তু এই আদলে করে অঙ্কটার উত্তর বের করতে পারবে এবং এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষাগুলোতে একটু এদিক সেদিক করে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটা করব এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে যে একটি ট্রেন ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে ওকে তো দেখো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার কি দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার তাহলে কতটুকু একশো আশি কিলোমিটার পার আওয়ার কি বের করতে বলেছে মিটার পার সেকেন্ড ইকুয়াল টু হোয়াট তার মানে প্রতি সেকেন্ডে টোয়েন্টি কত মিটার চলবে সেটা বলা হচ্ছে তো মনে রাখো এই ধরনের অঙ্কগুলো করার সময় একটা শর্টকাট মেথড রয়েছে যদি প্রশ্নে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে তার মানে ঘণ্টায় যত কিলোমিটার যায় সেটা যদি দেওয়া থাকে সেখান থেকে যদি বলে যে সেকেন্ডে কত মিটার চলবে কী বলেছি মিটার পার সেকেন্ড মানে একটা ট্রেন এক সেকেন্ডে কতটুকু বা কয় মিটার যাবে সেটা দ্বারা বোঝায় এটা তাহলে কী বললাম যে মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায় সেটা তার মানে নিশ্চয়ই সেটাই বের করতে বলেছে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ম্যাথড ইউজ করবো শর্টকাট ম্যাথডটা কি যে একশো আশি যেটা কিলোমিটার দেওয়া থাকবে সেটাকে আমি পাঁচ ভাগ আঠারো দ্বারা গুণ করব। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে কত দ্বারা গুণ করব পাঁচ ভাগ আঠারো কি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য এর উল্টোটা যদি হয় যে মিটার পার সেকেন্ড দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার বের করতে হবে তাহলে এটার উল্টোটা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আঠারো উপরে যাবে পাঁচ নিচে আসবে ঠিক আছে তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আঠারো এক আঠারো তাহলে দশ তাহলে কত হচ্ছে পাঁচ দশে কত পঞ্চাশ মিটার পার সেকেন্ড তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড তো এই অঙ্কটা যদি ডিটেলস শিখতে চাও অর্থাৎ ট্রেন সংক্রান্ত অঙ্ক যদি তুমি ডিটেলস শিখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাও ওকে বাই ইন্ডি স্ক্রিনেও তুমি পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে আসতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে ভুলবে না আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো পাশাপাশি তোমরা কেউ পেইড ব্যাচে আমার কাছে পড়তে চাও কিনা বা তোমাদের হচ্ছে কি কি চাওয়া রয়েছে বা যে বইটার কথা আমি বলেছি ভিডিওটিতে তো সেই বইটা তোমরা কেউ নিতে চাও কিনা বা পাবলিশ করা কেমন হবে ঠিক আছে এই সম্পর্কে তোমাদের কাছে বিস্তারিত মতামত জানতে চাচ্ছি তো আজকে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে